প্রথম বাবা কালো শাহ কোরআনের হাফেজ ছিল, মায়ের হাত ধরে যখন দেশে আসলো শরীয়ত মোতাবেক তারে কোরআনের হাফেজ বানাইলো। মনে করেন পানির তলে যে থাকছে এটা তো আধ্যাত্মিক ক্ষমতাই, মাটির তলে থাকছে 41 দিন এটাও তো আধ্যাত্মিক একটা আল্লাহর রহমতের ক্ষমতা। সে জেন্দা পেরছিল, সে কামের লোক ছিল, সব মানুষের যার যা বলতো তাই হতো, এখনো হয়। তাই কালু শাহ ফকিরে কয় যদি সৈয়দের দয়া হয় দেখা দিও মুর্শিদা মারে, গুরু না ভজিলাম কি ভুল করিলাম হস্তে ঢালিলাম কি। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কাউনারা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমি এসেছি কাউনারা গ্রামে, আর এই গ্রামে রয়েছে সৈয়দ কালো শাহর মাজার। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই সৈয়দ কালো শাহর মাজারটি। আজকে আমি এই মাজারটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি সৈয়দ কালো শাহর জীবনী তুলে ধরবো আজকের এই ভিডিওতে। মানিকগঞ্জ জেলা শহর থেকে আজকে আমি রওনা হয়েছি সাটুরিয়া উপজেলার কাউনারা গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামে রয়েছে আধ্যাত্মিক সাধক সৈয়দ কালো শাহ ফকিরের মাজার। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে গ্রামের দৃশ্য দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম সৈয়দ কালো শাহর মাজারে। কে এই কালো শাহ ফকির? কি তার আধ্যাত্মিক ক্ষমতা? কেনই বা তাকে ঘিরে এই মাজার রচিত হয়েছে? সেই রহস্যই উন্মোচন করব আজকের এই ভিডিওতে। উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ সৈয়দ কালো শাহ ফকির, তিনি 1809 কিংবা 1810 সালে তৎকালীন পাবলা জেলা তথা বর্তমান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার কালীগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিতাই ব্যাপারী আর মাতা নূরজাহান বেগম। জন্মের পর তার নাম রাখা হয়েছিল ওসিমউদ্দিন। গায়ের রং কালো বলে বাবা মা আদর করে তাকে কালো বলেই ডাকতেন। এই কালোই হলো আধ্যাত্মিক সাধক সৈয়দ কালো শাহ ফকির। আমি মানুষ হইয়া জন্ম লইয়া, ওরে মানুষের আমি করলাম কি, গুরু না ভজিলাম কি ভুল করিলাম হস্তে ঢালিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, আমি কিশোর হইয়া সুরস ফেলিয়া কলসি করিলাম খালি, গুরু না ভজিলাম কি ভুল করিলাম হস্তে ঢালিলাম কি। জীবনযুদ্ধের ইতিহাস পরিক্রমা থেকে জানা যায় তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ওসিমউদ্দিন মতান্তরে সৈয়দ কালো শাহ ফকির তার বাবা মার সাথে বেড়াতে আসেন সাটুরিয়া কাউনারা গ্রামে তার মামার বাড়িতে। সেই থেকে কালো শাহ মামার বাড়িতেই বড় হতে থাকেন। নানা কুরবান আলী ছিলেন প্রভাবশালী লাঠিয়াল দলের নেতা। মামা জামাল ও কামাল সর্দারের ইচ্ছে ছিল সৈয়দ কালো শাহকে লাঠিয়াল বানাবে, কিন্তু মায়ের একান্ত ইচ্ছায় তাকে কাউনারা মাদ্রাসায় ভর্তি করান। মেধা বিকাশ আর প্রবল স্মরণ শক্তি বলে তিনি কোরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করেন। বন্ধুরা, এই কালো শাহর এই মাজারের যে কবরটি আমরা এখন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হযরত সৈয়দ কালো শাহর মাজার। এখানে সৈয়দ কালো শাহ তিনি ঘুমিয়ে আছেন, আর এই মাজারে কিন্তু তার বাবা মার কবরও রয়েছে, পাশাপাশি তার ভক্ত মুরিদানদের কবর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সৈয়দ কালো শাহ সম্পর্কে আপনি কি জানেন একটু আমাদের বলুন। আসলে বাবার সম্পর্কে
বলার তো শেষ নেই। প্রথম বাবা কালো শাহ কোরআনের হাফেজ ছিল, মায়ের হাত ধরে যখন দেশে আসলো শরীয়ত মোতাবেক তারে কোরআনের হাফেজ বানাইলো। তারপর আমাদের এই মুর্শিদে নাগিন শহরের বাদশাহ সৈয়দ আতর রহমান, আমাদের বাবা কালু শাহর পীর, তার নাম হলো সৈয়দ আতর রহমান। যখন এই মুর্শিদে উনি নামাজ পড়লো, উনার পীর ওই মুর্শিদে নামাজ পড়ছে, তখন দেখে তারে ভালো লাগাতে তারে কোরআনের যে আহলের বায়াত সেটা সে গ্রহণ করলো। আমরা আরো শুনেছি সৈয়দ কালু শাহ তিনি একজন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন, সেই বিষয়গুলো আপনি আধ্যাত্মিক ক্ষমতাকারী এই মাঠের আধ্যা করে মাঠে স্বর্ণ বানিয়েছে, এই স্বর্ণ আবার মাটির সাথে মিশে দিছে। মনে করেন পানির তলে যে থাকছে এটা তো আধ্যাত্মিক ক্ষমতাই, তারপর মাটির তলে থাকছে 41 দিন, এটাও তো আধ্যাত্মিক একটা আল্লাহর রহমতের ক্ষমতা। আমরা শুনেছি তিনি নাকি পানির ভিতরে ছিলেন এবং পানিতে তাকে বস্তা বন্দী করে ফেলেছিলেন, এই বিষয়টা আমাকে একটু বলেন। ওই আমাদের এই দেশে গ্রামের মায়া মাধুররা তারে গান ভালোবাসত না। তখন এইখানে একটা জমিদার ছিল, বাইলেহাটির জমিদার, তাটাই বিচার দেওয়ার পরে বললো যে ওই কালুরে ডাক দাও। পরে উনি গেল, যাওয়ার পরে কয় আপনি বলে গান করেন, কয় হ্যাঁ আমি গান করি, আমি আধ্যাত্মিক জগতের গান করি। পরে বললো যে তাইলে এই গান তো আপনি গ্রামের মানুষ পছন্দ করে না, কয় সে পছন্দ না করলে কি, আমি আমার দলরে ভালোবাসি, আমি কোরআন থেকে কিছু কিছু কথা নিই, যেমন কোরআনের নিয়ে অনেক কিছু গান বাবা লিখছে কোরআন থেকে, যতদিন আল্লাহ পাক আমার বাসা রাখবো আমি গান গাবই। তখন ওনারে বস্তার মধ্যে ভইরে ওই পুকুরে ফালিয়ে থাকে, তখন আইসা দেখে কি যারা বিচার নিয়ে গেছিলো দেখে যে বাজার করতেছে, তখন আবার দৌড় পেরা জমিদারেরটাই গেল সবাই মিলে, কয় হুজুর আপনি বিচার করতেন না তাহলে আমাদের সামনেই বলতেন, তাহলে এখন তারে ছেড়ে দিলেন তাহলে আমরা লজ্জা পেলাম না, কয় কি বলো তোমরা, কয় হ্যাঁ। পরে আবার ডুবারও নামাইছে, দেখে এই বস্তার মধ্যে বাবা নিজে বয়ে দিয়েছেন ধ্যানের মধ্যে, তখন গ্রামের মানুষ দেখে তারাও অবাক, হয়তো কিছু কথা বলবে তারে। তখন জমিদারের মা দেখে নিচে আইসে, আইয়া দিয়া স্বয়ং বাবার এই ভক্তি দিল। ভক্তি দেওয়ার পরে জমিদার বলতেছে মা আপনি তার ভক্তি দিলেন, ভক্তি দিলাম বাবা আমার দয়ালের রূপ তারে দেখছি এই জন্য আমি তারে ভক্তি দিছি। যে জায়গায় তার মা তারে ভক্তি দিছে জমিদারের তো আর কিছু বলার থাকে না, তখন ওই মায়ের আদেশে ওই জমিদারই ওনার কাছে ভক্ত। এলাকার সকলে তাকে খুব ভালোবাসতেন। চদ্দার পাত্র হিসাবে গড়ে ওঠা সৈয়দ কালু শাহ ফকির আধ্যাত্মিক চিন্তা চেতনা আর মনন ভাবনায় ফকিরি ভাব প্রকাশ পেতে থাকে। গভীর রাত পর্যন্ত সৃষ্টির রহস্য নিয়ে সাধনায় ধ্যানমগ্ন থাকতেন তিনি। আধ্যাত্মিক সাধনার জন্য পথ প্রদর্শক হিসাবে তিনি সৈয়দ শাহ আতওয়ার রহমানের কাছে মরিদ হয়ে ঢাকায় চলে যান। রুহানি শক্তি আর বিশুদ্ধ চিন্তা চেতনার সেই অসীমদ্দিনী কালু শাহ ফকির নামে পরিচিতি লাভ করেন। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে মাজারে প্রতিটা কবরের উপরে আমরা এই যে মোমবাতি আগরবাতি তারপরে যে ফুল পাশাপাশি এই যে পর্দা দিয়ে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রেখেছে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? আর আল্লাহ বলছে যে আমার বন্ধু যারা তাদের মাজার হবে, তাই না? এই আল্লাহর বন্ধু যারা হয়েছে আগের থেকেই মানুষ মাজার বানিয়ে একটা গিলাপ দেয়া তারে সম্মানের সাথে ডাইকে থয়, এইটাই এখানে কেউ আল্লাহরে স্মরণ করে এই দরবারে কেউ মানত করলে তার আশা আল্লাহ পুরা করে তার দোয়ায়। আসলে তার মাজার ঘিরে যে রহস্য সেটি হচ্ছে তিনি একজন আধ্যাত্মিক ক্ষমতার ব্যক্তি ছিলেন বলেই কিন্তু অনেক অগণিত দর্শক শ্রোতারা এই মাজারে এসে তারা মানত করে থাকেন।
এটা এলো সৈয়দ বাদশালম। এই খবরটা আমরা নতুন দেখতে পাচ্ছি আফা। এই যে সৈয়দ বাদশা আলম সাহেব উনি মারা গেছেন না, ওনার কবর এটা। কতদিন আগে মারা গেছেন? মারা গেছে চার মাস আগে। ওনাকে এই মাজারে সমাহিত করা হচ্ছে। সৈয়দ বাদশা আলম এই দরবারের চতুর্থ বংশধর এবং প্রতিষ্ঠাতা, আর তার ছোট ভাই সৈয়দ শাহজাহান শাহ আমার স্বামী। তাহলে সৈয়দ শাহজাহান শাহ আপনার স্বামী? হ্যাঁ। এইটা হচ্ছে সৈয়দ শাহজাহান শাহ মাজার, তার মানে আপনার স্বামীর এইটা। আর এই হচ্ছে আপনার স্বামীর ছবি না, সৈয়দ শাহজাহান শাহ। গান করি বা যাই করি, আমাদের নামাজ কোরআন রোজা এবাদত এটা ঠিক রেখে, যেমন আমার বাবা কালো শাহ নামাজ রোজা তাতে কোরআন এগুলো পড়ছে। এটা আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে আমরা জানি সবসময় নামাজ কোরআন কইরা তারপরে জানি গান বাজনার মুগ্ধ থাকি, যেটা আমাদের দয়াল করছে। তিনি সারা রাত আল্লাহর ধ্যান সাধনায় মত্ত থাকতেন। কথিত আছে যে তিনি নাকি পানির নিচে ধ্যান সাধনায় রাত কাটাতেন, 41 দিন মাটির নিচে কবরের মধ্যে থেকেও সাধনা করতেন বলে জানা যায়। এমনকি পীরের নির্দেশে গভীর জঙ্গলেও ধ্যান করতেন তিনি। সৈয়দ কালো শাহ ফকির আধ্যাত্মিক গুণে গুণান্বিত ছিলেন। কয়েক মাইল দূরের ঘটনা অবিকল বলে দিতে পারতেন তিনি। কালুশা সম্পর্কে আপনি কি জানেন? আমরা তো শুনি, আমরা দেখি নাই, আমরা তো এলাকার মানুষই তো। সে জেন্দা পের ছিল, সে কামের লোক ছিল, সব মানুষের যার যা বলতো তাই হতো, এখনো হয়। কালুশা মাজারের এই অনুষ্ঠানটা কত তারিখ থেকে কত তারিখ হয়? এখানে চাঁদের তারিখে হলে, বাং মাসের চাঁদের তারিখে হলে 9, 10, 11 কয়দিন অনুষ্ঠান হয়? 3 দিন হয়, আর পাগলের অনুষ্ঠান তো আরও 15 দিন 7 দিন আগের থেকে। কালুশা ফকির হুজুর বাইরে জমিদারের বাড়ি গেছিল, তারে মানে ধরে নেওয়া হইলো। ধরে নেওয়ার পরে সে মনে করেন যে ওই ওখানে বিচার করবো, তার বিচার করার পরে কয় কি তার মা তুই কার বিচার করবি, আমার স্বয়ংপ্রভু দাঁড়িয়ে রয়েছে তুই কার বিচার করবি, তারপর কেনা এটা বিচার আমার করতেই হবে। তারপরে মারলো না, পরে করলো কি বস্তা বহিরা পুকুরা আসলে ফালিয়ে দিল। সে তার বক্তব্য আছে, তারা শুনলো, শুনে পরে দেখা তুমি তুমি তার কার বিচার করলা, সে না বাজার করতেছে কি আমি পানিতে ফারিয়ে দিলাম, তারপরে বাজার করলো। এই তো ঘটনা, এইটুকু আমরা শুনছি যা বলছি আর কি। অগণিত ভক্ত মরিদের ইহলৌকিক পরলৌকিক মুক্তি ও শান্তির পথ নির্দেশ করতেন গানের মাধ্যমে। কালুশা ফকির তার জীবন দশায় হাজার হাজার গান রচনা করেছেন। আধ্যাত্মিক সাধক সৈয়দ কালুশা ফকির 1905 সালে এই কাউনারা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর তাকেই ঘিরে গড়ে উঠেছে সৈয়দ কালুশা ফকিরের মাজার। বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসা ভক্ত মরিদের আনাগোনা লেগে থাকে বছর জুড়ে। বন্ধুরা চাইলে আপনারা ঘুরে যেতে পারেন এই কালুশার মাজার থেকে। ওরে ফাওয়াই নুলেল মোর সাল্লি না বলছে নাল্লা কোরানে ভেদ জানিয়া পড়ো নামাজ মমিনে মমিনে ভেদ জানিয়া পড়ো নামাজ মমিনে